বাইক সোলো রেস থাকছে না কেন, রেসে থাকে না, বন্ধ হয়ে যায়, এর কারণ কি এবং কিভাবে এটা সারা যায়? তো যে কোনো বাইকে এটা হতে পারে, যে কোনো মোটরসাইকেলে এটা কিন্তু হতে পারে যে সোলো রেসে থাকে না। তো সোলো রেসে না থাকার যে কারণগুলো থাকে সেইগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ঠিক এরকম তো এরকম বারবার বন্ধ হয়ে যাচ্ছে, রেস বাড়া দিয়েও রেস থাকে না। প্রথমে আমরা কার্বোটার টপ খুলে নিচ্ছি। তো এই প্রবলেমগুলো হয়ে থাকে যখন কার্বোরেটরে ময়লা, অতিরিক্ত ময়লা পরে, পানি থাকে, এগুলো এক সময় যে সমস্ত ছিদ্র আছে স্ক্রুর, যে ছিদ্রগুলো দিয়ে তেল যায়, সেই তেলটা যদি ঠিকমতো যেতে না পারে, তো তেল যদি যেতে না পারে, হাওয়ার সঙ্গে ঠিকমতো মিশ্রণ না হয়, তাহলে কিন্তু দেখা যায় যে সোলো রানিংয়ে বা সোলো রেসে তেল পায় না। তো আমরা কার্বোরেটর খুলে দেখাবো আসলে সোলো রানিংয়ে কিভাবে তেল যায় বা কেন তেল পায় না সেটা আমরা দেখাবো। তো আমরা আগে ফ্লোট খুলে নিলাম, এবার আমরা সোলো রানিং যেটা, সোলো রানিং জেড, এটা খুলবো। তো আমরা এই তার দিয়ে একটা তার নেব, এই একটা তার দিয়ে আমরা স্লো রানিং জেডের এই পাশ থেকে, যে পাশ দিয়ে তেল উঠে আসে, এখানে আমরা স্লো রানিং জেডের ফুটাটা বড় না হয় সেই অবস্থানে দেব। তো মাপ মতো তার নেব যাতে ঢুকতে সুবিধা হয়। ওই পাশে, পিছন পাশে যেদিক দিয়ে তেল টানে ওই দিকে অনেক সময় ময়লা বা ফেসিয়া, তো আমরা এই তার দিয়ে ঠিক এইভাবে অপোজিটে যে ময়লা থাকে বের হয়ে যায়, তারপরে কিন্তু ক্লিয়ার। আর আমরা শক্ত তার দেব না যাতে পিনটা মোটা না হয়, সেই জন্য আমরা কারেন্টের তার দিয়েই পরিষ্কার করে দিলাম, এখন আর কোনো সমস্যা নাই। এছাড়া টপের মধ্যে যে ময়লাগুলো থাকে আমরা পরিষ্কার করে দেব, এখানে এই যে ফিল্টারে, ফিল্টারের ময়লা সাফ করব এবং কার্বোরেটরটা ভালোভাবে পরিষ্কার করে দেব। যে কোনো বাইকের হতে পারে সোলো রানিং এর সমস্যা। এই সোলো রানিং জেট শুধু অ্যাক্সেলেরেটর ছেড়ে দেওয়ার পরেও কিন্তু তেল পায়, অ্যাক্সেলেরেটর ছেড়ে দেওয়ার পরেও তেল যেতে থাকে, হালকা হাওয়ার সঙ্গে মিশ্রণ হয়। আর এটা হলো মেন জেট, এটা কিন্তু মেন জেট, এটা দিয়ে যখন অ্যাক্সেলেরেটর টানা হয় তখন কিন্তু এই মেন জেট দিয়ে তেল এবং হাওয়া মিশ্রণ হয়ে হেডের মাথায় যায়। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। তো এবার আমরা তেলের মাপ দেখছি, তেল পরিমাপ মতোই আছে। তো আমরা এবার কার্বোরেটরটি লাগিয়ে দেব, দিয়ে স্টার্ট দিয়ে রেস এবং এয়ার স্ক্রু অ্যাডজাস্ট করব। তো এবার আমরা বাইকটিকে স্টার্ট দেব। এবার আমরা কার্বোরেটরটা টুইনিং করে দেবো, টিউনিং, যাতে রেসটা অ্যাকুরেট হয় এবং বাইকের তেল কম খায়, সেজন্য আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং রেসটা যেন সুন্দর হয়। এখন কিন্তু অ্যাকুরেট সাউন্ড চলে আসলো। তো এইভাবে আমরা কাজ করে দিলেই হবে। তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।